আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সবাই তো আলুর দম খাইছেন, আমিও খাইছি, কিন্তু আজকে একটু নতুনভাবে ট্রাই করছি যে আলুর দম অন্যভাবে কীভাবে রান্না করা। তো এর সাথে আমি কী করছি, আলুর সাথে দিয়ে দিয়েছি ডিম। তো এমন মানে এটা বলা যায় যে ডিম দিয়ে আলুর দম। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তো মশলা দেখতে অনেক ভালো হয়েছে, আপনারা দেখতেছেন অনেক সুন্দর হয়েছে, দেখতেও যেমন খাইতেও মজা হয়েছে। চলেন রান্না করা যাক। তো প্রথমে আমি কী করছি, লইলাম ছোটো ছোটো কিছু আলু আর ডিম। ছোট আলু না থাকলে বড় আলুও নেওয়া যাবে, কোনো সমস্যা নেই, ছোটো ছোটো করে একটা নিলেই হবে। কথা তো এগুলো ভালো করে ধুইয়া তারপরে একটা কড়াইয়ের মধ্যে পানি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে, তারপরে কী করতে হইব, সিদ্ধ করে এক সাইডে রেখে দেবো। তারপরে চলে যেতে হইব চুলায়, চুলায় যাইয়া কী করবো, একটা কড়াই দিতে হইবো বসাইয়া চুলার উপরে। তারপরে কড়াইয়ের মধ্যে কিছু তেল দিলাম, তেল দিয়া পেঁয়াজ দিলাম, লবণ দিলাম, তারপরে নাড়াচাড়া কইরা ভালো কইরা পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত এটা ভাজতাম। এবং কিছু ইয়া দেওয়া লাগবে, মশলা দিতে হবে, গরম মশলা দিতে ভুলে গেছিলাম আগে। আচ্ছা যাই হোক, অনেক দিয়ে দিলাম, তো আপনারা দিয়ে দিন আগে পরে দেওয়া দেন, সমস্যা নেই। এটা তারপরে পেঁয়াজগুলো যেন একটু নরম হয়েছে, তারপরে দিয়ে দিছি আর কি আপনার আদা বাটা রসুন বাটা, আপনার যা যতটুকু লাগে আপনারা পরিমাণ মতো দিবেন, আমি কোনো পরিমাণ কই নাই। আদা রসুন দেওয়ার পরে ভালো করে ভাজিয়ে নিয়েছি, যতক্ষণ কাঁচা গন্ধ আছে। তো কাঁচা গন্ধটা যাওয়ার পরে আমি এর লগে একটু মশলা কষানোর লাগে পানি দিলাম। তো অনেকে পানি আগে দেয়, অনেকে পরে দেয় মশলা দেওয়া, তো আমি আগেই দিই। আপনাদের যেভাবে সুবিধা আপনার সেভাবে রান্না করেন, সমস্যা নেই। এখন এর মধ্যে এক এক করে সব রকম মশলা দিতে হইব। তো ফার্স্টে দিয়ে দিলাম গুঁড়া মরিচ, আমি তিন চামচ দিচ্ছি, আপনারা যেমন জাল খান সেরকম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা একটু কম জাল খাইতে কম দিচ্ছি। তারপরে হলুদ দিলাম দুই চামচ। তো রান্নার পরিমাণের উপরে আসলে ইয়ে করে দিবেন কতটুকু লাগবো না লাগবো। তো দিয়ে দিলাম ধনিয়ার ফাঁকি দেড় চামচের মতো। সবগুলো মশলা দেওয়ার পরে ভালোভাবে কষাই দিতে হইব, মশলা যত ভালো কষানো হইব তরকারি তত মজা হইব। তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছিলো, হঠাৎ করে আমার মনে হলো আমি তো জিরা ফাঁকি দিইনি, তখন আবার জিরা ফাঁকি একটু দিয়ে দিলাম। তো যে ধরে ফাঁকি দেওয়ার পরে আবার একটু নেড়ে সেটা মশলাটা একটু ভালো করে কষাতে, ভালো করে কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হইব টমেটো। টমেটো আমি ছোটো ছোটো করে কাটতে লইছি, কেউ চাইলে আপনারা ব্লেন্ড করেও লইতে পারেন, কিন্তু আমার কাছে এত সময় আছে না, এটাকে আমি ফুচি ফুচি করে কাটতে লইছি। তো টমেটো দেওয়ার পরে মশলার সাথে ভালো করে গুঁটা 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 করে নাইরা, তারপরে কিছুক্ষণের জন্য দুই মিনিটের জন্য লাইকে দিলাম। লাইকে দেওয়ার পরে দেখ এক ঘন্টা আমার টমেটো গুলে গেছে। তো এত কষ্ট করে ব্লেন্ডার করার দরকার আছে, এমনিতে তো হয়ে গেছে। তো আমার এটা হওয়ার পরে দিয়ে দিলাম আলু। আলুটা আমি আগেই ছলাই রাখছি, ছলাই আটা চামচ দিয়ে একটু ঝিকিমিকি ডিজাইন করে দিয়েছিলাম, মানে কানা কানা করে দিয়েছিলাম, যাতে আলুর ভিতরে সব মশলা ভালো করে ঢুকে। তো এ পর্যায়ে আলুটা ভালো করে মশলার সাথে কষাইতে হবে, যাতে আলুর ভিতরে সব মশলাগুলো ভালো করে ঢুকে, না হলে আবার আলুটা খেতে তেমন মজা লাগবে না। এই জন্য একটু ভালো করে কষাই নিলাম। এরপর দিয়ে দিলাম পানি। তো পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম কতটি কাঁচামরিচ। তো কাঁচামরিচ দেওয়ার পর হঠাৎ করে আমার মনে হলো যে এর মধ্যে যদি কিছু গুঁড়া দুধ দেওয়া যায় তাহলে এটা কালারটা আরও সুন্দর হবে। তো আমি বাসায় ছিল, তো আমি কিছু গুঁড়া দুধ দিলাম। তো আসলেই এটা অনেক কালারটা সুন্দর করে, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজকলি। তো এখন শীতের দিন, তো পেঁয়াজকলিটা অনেক পাওয়া যায় সবার বাড়িতেই আছে। তো এখন দিয়ে দিই ডিমগুলো। তো দুটা ডিম সিদ্ধ করছিলাম যে আমি, তো দুটো ডিম আমি চাই ভাগ করে নিয়েছি মাঝখান দিয়ে, কারণ আমার আস্তা ডিম ভালো লাগে না, ভিতরে কিছু চাই না, এই জন্য। তো ওপরে দিয়ে রাখবো, শুধু নাড়াচাড়া করবো না, যদি নাড়াচাড়া করি তাহলে আবার ভিতর থেকে কুসুমটা বাইরে চলে আসবো, তাহলে এমনিই থাক, এমন করে রাইখাই দিয়ে দেবো ডাকনা। তো আমার তরকারিটা রাই হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেন আপনারা, আমার দেখে নিজের নিজের পুরস্কার দিতে মন চাইতেছে যে এত সুন্দর রান্না রাঁধছি আমি, এত সুন্দর দেওয়া যেতেছে, চিন্তা করা যায় এত ভালো কেমনে রান্না করছি। আচ্ছা যাই হোক, আমার রান্না শেষ, এখন দেখেন কতটা সুন্দর দেখতে হয়েছে। তো আপনারা চাইলে বাসা ট্রাই করতে পারেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার লাগে আপনাদের অনেক 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 ধন্যবাদ। আর এমন এমন ভিডিও যদি আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আমি গেলাম, আপনারা থাকেন, ভিডিওটা দেখেন, ভালো লাগলে একটা লাইকও দিয়েন।